আপনার এই টোস্ট বিস্কুটটা কেমন খেতে? বুলু হ্যাপি বার্থডে বলো বুলু। ওঠো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ক্যামেরাটা এরকম শেক করছে কেন জানেন? কারণ কি আমাদের ক্যামেরা এই দেখুন, নাক দেখতে পাচ্ছেন তো? ক্যামেরা স্ট্যান্ডটা কিন্তু আমাদের খুব সুন্দর একটা ক্যামেরা স্ট্যান্ড। আমরা এখন চুল সুন্দর চুলটা আঁচড়াচ্ছিলাম, তো ক্যামেরা স্ট্যান্ডটা দেখাচ্ছি। দাঁড়ান, কে আমাদের ক্যামেরা স্ট্যান্ড? আমরা ক্যামেরা স্ট্যান্ড বানিয়েছি এই যে কি, এটা আমাদের ক্যামেরা স্ট্যান্ড। হ্যাঁ, তো কি করব, আমরা গরিব মানুষ তো, আমরা জল জান তো ক্যামেরা স্ট্যান্ড নিয়ে আসছি। ওই মাঝে মাঝে চলে আসছে, ওই একটু করে ঝটকা দিচ্ছে, আর জন্য ক্যামেরাটা নড়ছে আর কি। বল, এটা আবার কি বিটিএস সাইন? আই লাভ ইউ, আই লাভ ইউ। ওর চুপচাপ হয়ে গেছে, শুয়ে পড়েছে, ওই জন্য ক্যামেরাটা নড়াটা একটু বন্ধ হয়েছে। আচ্ছা, এই যে মুখটা কত কিউট। অ্যাসবেস্টারটা ফেটে গিয়েছিল, তখন দিয়ে জল পড়তো, তো এই কাজটা আমাদের পেন্ডিং ছিল। তো ওরা কাল থেকে আর আজ পর্যন্ত মিলে অ্যাসবেস্টারটা লাগালো। জিকো, এটা কি সকালে ব্রেকফাস্ট হচ্ছে? ও জিকো, ওরা তো ওদিকে কাজ করছে, তো ভাবলাম আমি দুপুরের খাবারটা বানিয়ে নিই। তো আলু উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছিলাম সর্ষে ফোড়ন দিয়ে। জানি না কেন ভিডিওটা উল্টে গেছে, কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, আর এদিকে একটু কাঁচা লঙ্কা চিরে দিয়েছিলাম, আর একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আর আমার মানে বেশ ঝাল ঝাল করে ভালোই লাগে এই উচ্ছে ভাজাটা। আর এদিকে ভাবলাম ভেন্ডির আধ ঝোলা তরকারি করব। আর ভেন্ডিটাকে এইভাবে কেটে নিয়ে আমি ভেজে নেব। তো এই তরকারিটা না আমার মানে মায়ের হাতে, মানে শাশুড়ি মায়ের হাতের ভীষণ ভালো লাগতো খেতে। তো সব রান্নাই ভালো করতো, তো এই রান্নাটাও মানে গরমের দিনে খুবই ভালো লাগতো। তো আমি তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম। খুবই কিন্তু সিম্পল রান্নাটা। তো আজকেও আমি এমন বলছিলাম, বিয়ের পরপর মানে যখন মা রান্না করতো তখন এই তরকারিটা গরমকালে যেদিনকে মানে মাছ না থাকতো, তো এই তরকারিটা বানিয়ে দিত। তো আর আলুটা ভাজা হয়ে গেলে জল দিয়ে দিলাম, বললাম যে খুব সিম্পল তরকারিটা, কিচ্ছু লাগে না। একটুখানি পেঁয়াজ বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, আর একটুখানি জিরের গুঁড়ো হোক বাটা দিয়ে দিয়েছি জলের মধ্যে, আর একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে পরে ভাজা ভেন্ডিগুলো দিয়ে ঢেকে দেব, দিয়ে সব সিদ্ধ হয়ে গেলে সামান্য একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। মানে গামাখা গামাখা হবে। পেঁয়াজটা কিন্তু ভাজবো না, কিন্তু তাও কিন্তু কোনো গন্ধ করবো না। তোমরা একবার করে দেখো, খুব ভাল লাগে কিন্তু এইভাবে খেতে ভেন্ডির তরকারি। আর ভাবলাম একটু মুসুর ডালের বড়ার তরকারি করবো। এই তরকারিটাও আমার শাশুড়ি মায়ের হাতের ভীষণ প্রিয় ছিল। তো আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তো আমি মায়ের হাতে এই তরকারিটা খেতে চেয়েছিলাম। মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুসুর ডালের বড়ার তরকারি, মুসুর ইয়ে বেগুন আর আলু দিয়ে। এই যে উচ্ছে ভাজা করে নিয়েছি, ভেন্ডির তরকারি হয়ে গেছে, আর একটু বড়ার টকও করেছিলাম। আর এই যে আমার মুসুর ডালের বড়ার তরকারি রেডি। আমাদের গাছে আজ যে প্রথম ইঁচড় পাড়া হয়েছে, বড়ই হয়ে গেছে ভালোই। আসলে গাছটাতে মোটামুটি হয় ইঁচড় সারা বছরই মনে হয়, যতদূর মনে হয়। কি দেখাচ্ছ পোকা? পোকাটা কই? হ্যাঁ, পোকাটা কই বেটু? অবুলু বুলু, অবুলু পোকাটা কোথায় গেল? হ্যাঁ, জিকে তো পাগল হয়ে গেছে পোকা খুঁজতে খুঁজতে। এই যে ঘরে অ্যাসবেস্টারটা ফাটা ছিল, জল পড়তো, তো আজকে কাজ হয়েছে। এইখানে একটা কালকে লাগিয়েছে, আর সিমেন্টিংটা করেছে আজকে, আর ওদিকেও একটা লাগিয়েছে। সারা ঘর ধুলো ধুলো, আমার আবার সর্দি হয়ে গেছে।
আর এই গাড়িটা গ্যারেজে যেহেতু এ হচ্ছে গাড়িটা এখানে রাখা আছে, সব ঝাড় দিয়ে ফেললাম। ছোটটা তো কিছুতেই বসে থাকতে চাইছে না, সকাল থেকে আটকি রাখা হচ্ছে। আমাদের সবার একটু সর্দি সর্দি আবার লেগে গেছে ধুলোতে, উদ্বাস্তুদের মতন হয়েছে। আমি সোফা কোথায় থাকে এখন, আমাদের সোফা ঘুরে গেছে বল বাবু। আর সোনু লিখেছে এবার থেকে তো আবার হিন্দি আছে। আপনার কি কোনো অভিযোগ আছে? অনেক অভিযোগ, অনেক অভিযোগ কিসের? সোনু লিখেছে আর এদিকে আমি আজকে লিখেছি, বহু বছর পর লিখছি, কালকেও লিখেছি কিন্তু এটা বহু বছর পর। সেই স্কুলে সিক্স আর সেভেন মনে হয় পড়েছিলাম, না সেভেন আর এইট পড়েছিলাম, আজকে এত দূর অব্দি লিখেছি। এটা এটা হচ্ছিল না, ঠটা হচ্ছিল না, এগুলো ভালো হয়েছে না? পড়তে আমি পারি, হয়তো কোথাও কোথাও আটকে যায়, মানে 80% আমি পড়ে নিই কিন্তু না, লেটার্স অনেক অনেক হয়তো মানে হট করে দিলে আমার মনে পড়বে না, লিখতে আমি পারবো না চট করে। কিন্তু এই যে মহারানী ঠিকই লিখেছে মোটামুটি, ও আসলে ছোটবেলায় এক দুবার লিখেছে, কারোর কাছে লিখেছিল, এটা হয়নি। এটা তো ফট করে যে চেঞ্জ হয়ে গেছে, ড হয়ে গেছে, এটা বাংলার করতে 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 পাল্টেই গেছে, নতুন আবিষ্কার হয়েছে এটা। তুই আমার গায়ে লাফাচ্ছিস কেন? হ্যাপি বার্থডে টু ইউ। আজি কো পাপাকে হ্যাপি বার্থডে বলে, উলি বাবা লে, উলি বাবা লে। বুলু হ্যাপি বার্থডে বলো, বুলু ওঠো। হাই লোক, হ্যাপি বার্থডে, আজকে ওর বাবার জন্মদিন, তো আপনারা সবাই ভালোবাসা দিন, যাতে আশীর্বাদ করুন, যাতে ও আমার সাথে পাশে সব সময় থাকে, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে পরে আর একটা ব্লগে।